ঘন জঙ্গলের গভীরে অবস্থিত একটি ছোট্ট গ্রামে একটি রাস্তা ছিল, যা পাশ দিয়ে যাওয়ার সকলের মেরুদণ্ডে কাঁপিয়ে দেয়। ঈশানীরা এর দূষিত প্রকৃতির গল্পগুলি ফিসফিস করে দাবি করে যে এটি একটি অদ্ভুত ক্ষমতার অধিকারী এবং একটি অন্ধকার গোপনীয়তা রয়েছে। কিংবা বন্ধটি ছিল যে কেউ কেউ গাছটিকে স্পর্শ করার সাহস করবে না, সে সারা জীবন দুঃস্বপ্নে জড়িত থাকবে। গাছের ডালগুলো কঙ্কালের আঙুলের মতো পেঁচিয়ে ও কুকচে গেছে, যেন সন্দেহহীন শিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর ঝাঁঝালো টাটকাই মারাত্মক শক্তির সাথে স্পন্দিত বলে মনে হয়েছিল, যার ফলে সবচেয়ে সাহসী যোদ্ধারা কাছে আসার আগে ইতিহাস্ত করতে পারেনি। চাঁদনি রাতে ওলিভার নামে একটি কৌতূহলী যুবক গল্পগুলি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। কৌতূহলের টান প্রভাবিত করতে না পেরে ভয়ঙ্কর গল্পের পিছনে সত্যকে উন্মোচন করতে দৃষ্ট প্রতিজ্ঞা হয়ে সে বনে ঢুকে গেল। প্রতিটি সতর্ক পদক্ষেপের সাথে তিনি অনুভব করতে পারছেন যে বাতাস শীতল হয়ে উঠেছে, বন ভয়ঙ্কর নিঃশব্দ হয়ে উঠেছে। ওলিভার যখন অশুভ গাছের কাছে এসেছিল, তখন তার ছায়া তার দিকে প্রসারিত হয়েছিল বলে মনে হয়েছিল। একটি প্রাচীন শিকারী আঘাত করার জন্য অপেক্ষা করছে। ভয় তার হৃদয় আঁকড়ে ধরেছিল, কিন্তু সে আর বিরুদ্ধে লড়াই করছিল, এগিয়ে গিয়েছিল। আলতো করে সে তার কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল কাঁপা ছালের দিকে। সেই মুহূর্তে পুরো বনকে জীবন্ত হয়ে উঠল। পাতাগুলো হিংস্রভাবে ঝরঝর করে উঠল, হিমশীতল বাতাস উঠল এবং চাঁদ মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। অলিভারের হৃৎপিণ্ড ছুটে গেল যখন সে তার মধ্যে দিয়ে অন্ধকার শক্তির ঢেউ অনুভব করল, কিন্তু সে নিজেকে সরিয়ে নিতে পারল না। হঠাৎ গাছের ডালপালাগুলো অনিয়ন্ত্রণভাবে কাঁপতে শুরু করল। অলিভার হাঁফিয়ে উঠল যখন সে গাছটিকে রূপান্তরিত হতে দেখল। সে এক শিকড়গুলি মাটির গভীর ক্ষণ ক্ষণ করছে, দীর্ঘায়িত্ব নখরে পরিণত হয়েছে, যা মাটি থেকে অঙ্কুরিত হয়েছে যা বলে মনে হচ্ছে। গাছটি লম্বা এবং আরও ভয়ঙ্কর হয়ে উঠল। অলিভারের উপর দুঃস্বপ্ন থেকে আসা ভয়ঙ্কর প্রাণীর মতো গাছের রূপান্তর সম্পূর্ণ হওয়ার সাথে সাথে একটি ভুতুরে আওয়াজ সারা রাত ধরে প্রতিধ্বনি হয়েছিল। অলিভার মেরুদণ্ডে কাঁপুনি পাঠায় এবং আপনি আমাকে বিরক্ত করার সাহস করছেন, এটি ফিসফিস করে বলল। এই শব্দগুলি নিঃশংসর সাথে ঝরে পড়ে। পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত হও। অলিভারের শরীর থরথর করে কাঁপছিল যখন তার নিচের মাটি কাঁপছিল, তাকে অন্ধকার আচ্ছন্ন করার হুমকি দিয়েছিল। কিন্তু সেই মুহূর্তে আঙ্কিক উপলব্ধি তাকে আঘাত করেছিল। সে ভয়ের চেয়ে শক্তিশালী একটি শক্তি ধারণ করেছিল। তার সমস্ত শক্তি দিয়ে তিনি তাকে সাহসকে ডেকে আনলেন এবং চিৎকার করলেন, আমি তোমাকে ভয় পাই না। অদৃশ্য শক্তির আঘাতে গাছটি পিছু হটল, এর শাখাগুলি পিছিয়ে যায় এবং রূপান্তরিত উজ্জ্বলিত হয়, এটিকে আর আগে চেহারা ফিরিয়ে দেয়। জঙ্গল আরও একবার নীরব হয়ে গেল এবং চাঁদ আবার দেখা গেল, দৃষ্টিটি আলোকিত করে। অলিভার হাসলো জেনে যে সে তার ভয়কে জয় করেছে। তিনি গাছের মধ্যে সে অন্ধকার বাস করেছিল তা দেখেছিল, কিন্তু তা প্রতিহত করার জন্য নিজের মধ্যে শক্তিকে আবিষ্কার করেছিল। সেদিনের পর থেকে গ্রামবাসীরা ভীতিকর গাছটিকে অন্যভাব দেখেছেন, এটি আর বিশুদ্ধ সন্ত্রাস সৃষ্টি করেননি, বরং এটি ক্ষমতায় ছিল তার প্রতি গভীর শ্রদ্ধা। এবং অলিভারের জন্য তিনি গ্রামে একজন জীবন্ত কিংবদন্তি হয়ে ওঠেন, তার সাহসিকতার জন্য পরিচিত। এবং সেদিন তিনি দুঃস্বপ্নে ভয়ঙ্কর গাছের উপর জয়লাভ করেছিলেন।